हाय गाइज वेलकम और वेलकम बैक टू माई बांगला ब्लॉग चैनल और आई होप तुम्हारे आमार ब्लॉगगुलो देखते खूब खूब भालो लागछे और आजकेर ब्लॉगटा देखते होयतो खूब भालो लागबे। सो उइदाउट एनी फार्दार अडू चलो आजकेर दिनटाके शुरू करा जाक। तो सकाले उठे आमार फार्स्ट काज जाने चा करा। तो चा करब और एज यूजुअल आमार मर्निंग ड्रिंक तो सेटा करे नि। আমি এই বাড়িতে এসেই প্রথম চা করাটা শিখেছি। এর আগে একবার করেছিলাম আমি আর ভাই, তখন একা ছিলাম বাড়িতে। তো আমি ওকে চা করে খাইয়েছিলাম, সেই তুলসী পাতা সব দিয়ে দিয়েছিলাম চায়ের মধ্যে। আর আমার ভাই বলে ওটা নাকি ওর সবথেকে হরেবল এক্সপিরিয়েন্স, আর সত্যি চাটা খুব বাজে হয়েছিল। তো আমি তখন ওকে বলেছি ফালতু বলিস না, খুব চাটা ভালো হয়েছে, খা চাটা খা বলে ওকে খাইয়েছি, কিন্তু চাটা সত্যিই খুব বাজে হয়েছিল। তো চলো এখন ঝটপট করে চাটা করে নিই। এখন টিটু কি করছে তোমাদের আস্তে আস্তে করে গিয়ে দেখাচ্ছি। চলো, ওই সকালবেলা উঠে খেলা দেখতে বসে পড়েছে, চলো দেখাচ্ছি, ওকে একটু চমকে দেবো। কি করছো? খেলার হাইলাইটস। কি? ফুটবলের হাইলাইটস। তো চাটা খাবে না সকালবেলা? তুমি বললেই খাবো। তাই তুমি তো করে নিতে পারো, মাঝে তুমি তো পারো চা করতে। चलो गरम जल खावे ना, शुद्ध चा खावे। तो चलो लिउक सकाल उठे तुम्हें खेला देखते बसे गेছো কালকে? এটা কর বাবা সকাল 3টে। হ্যাঁ ও দেখতে হবে না, তাহলে তুমি সেদিনকে আলাদা ঘুমাবে সেদিনকে। এই চাটা করে আনি। তো আজকে মর্নিং ড্রিঙ্ক খাওয়ার আগে এই জলটা খাবো। এটা আমলকি হত্যকি বয়রা কী সব একটা ভিজিয়েছিল, সেই জলটা খাবো আজকে। কারণ এটা খেলে পেটটা খুব পরিষ্কার হয়, আমার একটু সেই সমস্যা আছে। তো এটাও খাবো আর টিটুও খায়, আম্মাও খায়। বিস্কুটগুলো নিয়ে আসো, এখানে বসে খাই। কেউ আজকে তো ওঠেনি সবাই। কি করছো? আমার বুঝছো কেন তোমাকে যে আমি সকালবেলা চা করে দিলাম ঘুম থেকে উঠে ঘুম চোখে, তোমার কি মতামত তাতে বলুন। এই মাইক দিচ্ছি, বলুন। কি তাকাচ্ছ কেন? তোমার দায়িত্ব। আর তোমার কি দায়িত্ব? আমার তোমার ভাত কাপড়ের দায়িত্ব। ভাত কাপড়ের দায়িত্ব? ভাত আমি তো ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। একবেলা খাও, একবেলা রুটি দুধ কনফ্লেক্স খাও। ভাত বকছে। তো এখন মর্নিং ড্রিঙ্কটা খেয়ে আর ও চাটা খেয়ে আমরা ভাবছি একটু ইয়োগা করবো। তো আমরা 1 জানুয়ারি থেকে ইয়োগা ক্লাসে জয়েন করেছিলাম, সেটা কি ভালো ছিল বলো। সেই ইয়োগা ক্লাসটা আমাদের খুব ভালো ছিল, সকালবেলা উঠে যেতাম আমরা। সেই শীতকালটা বেশি খুব কষ্টের ছিল, আমি ওর পেছনে এরকম করে গুটিয়ে যেতাম, আমরা বাইকে যেতাম অনেকটা। ঠিকই ও তাহলে কে যেত? ঠিকই যেতাম। আর মানে ওই ওঠাটাই একটা এ ছিল, কিন্তু তারপরে যেতে বেশ ভালোই লাগতো। হ্যাঁ চ্যালেঞ্জই ছিল সকালবেলা, সে শীতকাল জানুয়ারিতে তখন ভালোই ঠান্ডা ছিল। এবার ওই সময় আমরা ইয়োগা যেতাম, বেশ ভালোও লাগতো। ওখানে গিয়ে বেশ একটা মানে কি বলবো বেশ প্রোডাক্টিভ থাকতো সারাটা দিন। ওরও পিঠে ব্যথা একটা কমে গেছিল। আমরা লোকালি এক জায়গায় ভর্তি হয়েছিলাম, ওখানে একজন মোটামুটি সিনিয়র একজন টিচার ছিলেন। তো উনি অনেক বছর এই মানে এই ক্লাসেসগুলো করছে, তো আমরা জানতে পেরে ওখানে যোগাযোগ করি, তারপরে অ্যাডমিশন নিই। হ্যাঁ বেশ ভালোই উনি করাতেন। ওখানে সকালবেলা ওনার অনেকগুলো স্লট থাকে, তো আমরা ওই 6:30 তো, হ্যাঁ 6:30টা ওই 6:45 থেকে শুরু হতো। ওই স্লটটা গেছিলাম। সকালবেলা যোগা করলে কী হয়, একটু মানে চার্জড আপ থাকা যায়, মানে মানে ফিজিক্যালি মেন্টালি দুটোভাবেই চার্জড আপ থাকে। তারপরে আমাদের আর করা হচ্ছে না, বন্ধ হওয়ার কারণে। মাঝে তো আমরা ওখানে তখনও আমরা যেতাম যে মাস্ক পরে যেতাম, কিন্তু মাঝে মাস্কটা খুলতাম, কারণ অত মানে এক্সারসাইজের পরে মানে বডি মুভমেন্টের পরে গরম লাগতো আর সবসময় মাস্ক পরা যেত না, তাও মেন ডিসটেন্স মেইনটেইন করেই করছিলাম। বাট এই লকডাউনটা এই সেকেন্ড ওয়েভ আসার ফলে আমরা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়, বন্ধ হয়ে গেছে। আজকে একটু চলো বাড়িতে করি, শরীরটা একটু ভালো লাগবে বেশি না, মানে হালকা একটুখানি ওই প্রাণায়াম, তারপরে কপালভাতি। আর তুমি চুপ করো, তুমি করছো, তুমি রোজই করছো। আমার এখন আমি 2-3 দিন ধরে করছি যোগা। আমার আজকে ডে 3। ও আজকে হ্যাঁ, এবার আমি এবার ডে 3টা আমি বলবো। হ্যাঁ, এরকম ওর অনেকবার ডে 1 ডে 2 হয়, আবার তার 2 মাস পর গিয়ে ডে 3 হয়, এরকমও হয়। হ্যাঁ, কিন্তু এবার পরপর 3 দিন একটু করেছে, তাই জন্য বারবার করে বলছে। হ্যাঁ হ্যাঁ বাচ্চা, আমি এরকম অনেক করেছি, অনেক করেছি। তুমি তোমার ওই একই ব্যাপার। আর আমি তো খাবারটা কন্ট্রোল করছি, ডায়েটটা তো করছি। আর তুমি সব করে তারপরে পেস্ট্রি খেয়ে নাও। না, আমি পেস্ট্রি খাইনি, আমি পেস্ট্রিটা হাফ খেয়েছি। ও হাফটা খা, পেস্ট্রি নয়, ও হাফটা অন্য হাফটা ছিল ফুড ড্রিংক। আর ওটা না, আর তুমি কি খেয়েছো? ও মিষ্টি সুখ খেয়েছে, ইন্টারনেট খেয়েছে, আবার পেস্ট্রি খেয়েছে, খেয়ে তারপরে ডে 1 ডে 2 তারপরে এক্সারসাইজ করছে। কি হলো? খেয়ে নিয়ে তারপরে এক্সারসাইজ করছে। ও মানে তাহলে খাওয়া খাও, কিন্তু একটা পরিমাণ মতো। একদিন পেস্ট্রি খেলে ঠিক আছে, তুমি একদিনে পেস্ট্রি খাচ্ছ, মিষ্টি সুখ খাচ্ছ, তারপর ওই জন্য আমি বার্ন আউট করে একদম ফ্যাট বার্ন করে কিছু বার্ন আউট হয়নি। তো আজকে যোগা করবে, চলো কিছু হালকা 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 স্ট্রেচ করব। আমার মনে আছে, চলো। আমি শীতকালটা বলতে কি একটু শিশি করেছি আগেরটা, তো এখন বসে বসে আমাকে ভেঙে যাচ্ছে, শিশি শিশি এরকম করে যাচ্ছে। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ ভেঙাচ্ছ কেন? আমি তো তোমাকে কারেক্ট করছি যাতে তুমি ইমপ্রুভ করো। আরে একটা ক্রিটিক্যাল কাজ, ওইটা তো একটুখানি মানে হয়ে যায়। আরে ওইটাতে একটুখানি মানে ওই জন্যই তো হয়ে যায়, যাতে তুমি বুঝো যে তোমার এটা হয়েছে, এটা পরেরবার তুমি কারেক্ট করো। কি কারেক্ট করতে? তো কথা বলতে গেলে একটুখানি ওটা তাড়াতাড়ি বলতে গেলে আমার একটু আটকে যায়। আটকে বলে বড় বড় নেতা মন্ত্রী যারা আছে, স্পিচ দেয়, দেখবে একটা কথার পরে 5 মিনিট গ্যাপ, 2 মিনিট গ্যাপ। তাহলে আমার এই ব্লগটা মানে মানে পুরো 24 ঘন্টারই হবে, যে আমি থেমে 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 বলবো আমি এখন চা করতে যাচ্ছি। ও প্লিজ। তো সকালবেলা যখন আমি চাটা নিয়ে ঘরে ঢুকছি, তো শর্টস পরেছিল, এখন অমনি ফুল প্যান্ট পরে নিয়েছে। বলছে না আমাকে তুই এখান থেকে রাখবি, এখান থেকে কেটে দিবি পাটা। আর এখন আরেকটা জিনিস যাই হোক বলে দিই, তো আমি সবসময় যখনই যোগা করি বা একটু হালকা ফুলকা এক্সারসাইজ করি, তুমি সবসময় একটা প্রপার ড্রেস আপ হয়ে করি। আমি সবসময় মানে এই ঘরের জামা কাপড় পরে করি না, সবসময় একটু এ ধরনের একটা জগার, এরকম একটা জগার পরে নিই, আর উপরে স্পোর্টস ব্রা। অ্যান্ড আর স্পোর্টস তোমরা স্পোর্টস ব্রা পরেও করতে পারো, বাট আই এম নট কমফোর্টেবল, তো আমি অতটাও কমফোর্টেবল নই। তো আমি উপরে এরকম একটা টপ পরে নিই, নিয়ে এক্সারসাইজ করি। আর এটা ইন ফিউচার না তোমাদের কোনো রকম মানে ক্ষতি করে না। তো সবসময় প্রপার ড্রেস আপ করেই এক্সারসাইজ করবে। ইউ নো হোয়াট আই মিন, একটু হালকা ফুলকা করো, কিন্তু ড্রেস আপ হয়েই যোগাটা করবে। চলো এবার তাড়াতাড়ি করে যোগাটা করে নিই। আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড ঘেমে গেছিলাম। আর জানো ভ্যাকসিন নেওয়ার পর একটু ল্যাথার্জি ছিল। আর আমার না কি হচ্ছে মানে হঠাৎ করে করে মানে মাঝে মাঝে খুব ঘাম দিয়ে উঠছে, খুব গরম লাগছে, জানি না এটা কেন হচ্ছে। তো এখন সকালের দিকটা শরীরটা এখন অবধি ঠিক আছে, এই হাতটায় ব্যথা আছে, তাই সেই জন্য খুব অল্পই যোগা করেছি ও আমি দুজনে। তো যোগা করে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশও হয়ে নিয়েছি, কারণ যাতে কোনো রকম ব্যাকটেরিয়া বিল্ড না হয় সোয়েট থেকে। আর এখন ব্রেকফাস্ট করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আমি কি ব্রেকফাস্টে করি। আর ব্রেকফাস্টটা আমার সবার সাথে করা হয় না, কারণ আমি সবার সাথে একটু আলাদা টাইমে খাই। সকালে আমার 9টাতে ব্রেকফাস্ট করি, সবাই 10টা সাড়ে 10 মানে 9:30 এরকম টাইমটাই করে, তো ব্রেকফাস্টটা করা হয় না। আর রাতের ডিনারটা আমি খুব আগে খাই, মানে 8টার মধ্যে আমি খেয়ে নিই, 8টা সাড়ে 8টার মধ্যে ম্যাক্স আমি ডিনার করে নিই। আর সবাই 10টায় খাই, সেই জন্য রাতের ডিনারটাও আমার সবার সাথে করা হয় না, কিন্তু লাঞ্চ আমরা সবাই একসাথেই করি। তো চলো এবার গিয়ে ডিনার নয় ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্টে আমি ইউজুয়ালি 2টো ব্রাউন ব্রেড খাই। আগে মাল্টিগ্রেন ব্রেডটা খেতাম, বাট এখন এই লকডাউনের জন্য সেটা পাচ্ছি না। তো দুটো ব্রাউন ব্রেড আমি টোস্ট করে খাই, আর তার সাথে যদি কোনো ফ্রুট থাকে ফ্রুট খাই। আর যে মাঝে মাঝে কী হয়, বাড়িতে যদি রুটি হয় সবার জন্য, তো রুটির সাথে যে তরকারি হয় সেটা আমি একটা বোল নিয়ে নিই। তো এখন বানিয়ে নিই। তো টোস্টটা করার পরে আমি এর মধ্যে জাস্ট দুটো একটুখানি মার্জারিন লাগিয়ে নিই, আর কিছু না, জাস্ট এই অল্প একটু মার্জারিন লাগাই যাতে একটুখানি টেস্টটা ভালো হয়, শুধু শুধু খেতে ভালো লাগে না। তো এই হচ্ছে মোরালেস আমার ব্রেকফাস্ট। আজকে যেরকম শশাটা রোজই মোটামুটি থাকে, আর যে কোনো একটা ফলটা যেদিনকে থাকে না স্কিপ হয়ে যায়, বাট আজকে কলা আছে, কলা নিয়েছে, আর না হলে আপেল, এই দুটো ফলের মধ্যে সুইচ করে, আর এখন ম্যাঙ্গোও থাকে, আর দুটো ব্রেড, দ্যাটস ইট। তো এখন আমি ঝটফট করে আগে ব্রেকফাস্টটা করে নিই। তো বিয়েতে আমরা অনেক প্রেজেন্ট পেয়েছিলাম, তার মধ্যে এইটা একটা, যেটা ওর হাতে রয়েছে এখন। তো এটা একটা ওয়াল ক্লক, যেটা মানে বিভিন্ন ছবি দিয়ে কাস্টমাইজ করা যেতে পারে। তো এটা আমাদের বিয়ে হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, তারপরে তো লকডাউন এসব হয়ে গেছে, তো আমরা সময়ও পাইনি, আর তাই আমরা কয়েকটা ছবি প্রিন্ট আউট করেছি। এই রিসেন্ট আমাদের বিয়ের ছবিগুলো দেখিয়ে দিয়েছি, কালকেই এসছে, তা আমরা ভাবলাম এটাকে তাহলে আমরা এখন সেট করে নিই। তো এখানে নানান রকমের শেপ আছে, একটা হার্ট শেপ আছে, তো সেখানে আমরা এরকম একটা ছবি, এটা আমাদের রিসেপশনের ছবি, তো সেইটাকে প্রিন্ট আউট করিয়েছি। রিফ্লেকশন আসছে, কাট করে ওই হ্যার মধ্যে বসাতে হবে। তারপরে একটা ওভাল রয়েছে, তো সেখানে আমরা আমাদের এরকম বিয়ের ছবি লাগিয়েছি। আসছে ছবিটা ঠিক, হ্যাঁ। আর তারপরে দুটো চৌকো জায়গা রয়েছে, সেখানে এই ছবিটা, আর একটা হচ্ছে এই ছবিটা, এটাও আমার রিসেপশনের ছবি, আর এটা হচ্ছে ভাত কাপড়ের ছবি। তো এটা আমরা প্রিন্ট আউট করেছি, এর মধ্যে লাগাবো। আরও কিছু ছোটো ছোটো ছবি আমরা, আরও দুটো আছে, দুটো চৌকো জায়গা আছে, সেখানে ওর একটা এরকম সিঙ্গেল ছবি করেছি। রিফ্লেকশন আসছে, আমি পরে ছবিগুলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর আমার এটা হচ্ছে বৃদ্ধির সময়ের ছবি, টিং টিং। তো আরও কয়েকটা ছবি আমরা প্রিন্ট আউট করেছি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো এইটা ওর তোমার মনে বৃদ্ধির না, এটা ওর বৃদ্ধি, ওর মার সাথে ছবি, আর এটা রিসেপশনের, এটা মা, আর এটা হচ্ছে দিদা রয়েছে। দেখা যাচ্ছে ছবিটা, রিফ্লেকশন আসছে, আমি পেছনে সব কটা দেখাবো ভালো করে। আর এটা একটা এমনি সিঙ্গেল ছবি, আর এটা মার সাথে আমাদের দুজনের। এটা যখন আমি বাড়ি ফিরেছি, মানে কি বলে এটা, ওই রিচুয়ালসটা, যখন আমি বাড়িতে ঢুকলাম বরণ একটা, ওই সময়ের এই ছবিটা, বৌবাসা, হ্যাঁ বৌবাসা, ওই যাই হোক একটা কিছু হবে। তো এটা সেই সময়ের একটা খুব সুন্দর এই ছবিটা এসছে, এই ছবিটা। তো এগুলো আমরা পরে যখন বাঁধাবো তখন দেখাবো। আর এখন হচ্ছে ঘড়িটাকে আমরা সেট করবো এখন বসে, চলো সেটাকে করে নিই। না সালে মনে হয় আমরা এটা বসেছিলাম করতে, আর 2021-এ গিয়ে এটা শেষ হলো। দেখাচ্ছি দাঁড়াও, ওরে বাবারে, ও একটা কাজের ফোন এসছে, তাই আমি দেখাচ্ছি তোমাদের। এরকম হয়েছে জিনিসটা, এবার ওয়ালে লাগিয়ে তারপরে আবার দেখাবো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমার মুডটা ভীষণ ভালো হয়ে রয়েছে। বাইরে ওয়েদারটা এত ভালো হয়ে রয়েছে, মানে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, মানে ভীষণ রোম্যান্টিক হয়ে রয়েছে ওয়েদারটা। আর এখন যেটা একটা ফোন কিনেছে, সেটা আনবক্সিং করে তোমাদের দেখাবে। আর দেখেছো অন্ধকার হয়ে গেল, আর কার জন্য কিনেছে সেটাও তোমাদেরকে বলবে। চলো ওর কাছে যাইবার। তো আমরা এই ফোনটা কিনেছি, ফোনটা অ্যাকচুয়ালি কিনেছি আমার আম্মার জন্য। তো আম্মা এমনি নর্মালি একটা ফোন ইউজ করতো এতদিন, হেডফোন। তো আমরা তো সবাই এখন স্মার্টফোন ইউজ করি, তো আমারও মনে হয়েছে যে একটা স্মার্টফোন হলে ভালো হয়। তা একটু আগে আমার পুরনো ফোন দিয়ে একটা আম্মাকে প্র্যাকটিস করিয়ে নিয়েছি যে পারছে কি না। তো তারপরে এই ফোনটা কিনে দিয়েছি। तो आज के এখন এটা আনবক্স করব আর তোমাদের দেখাবো ফোনটা কি মডেল কি আছে। তো চলো আমরা আনবক্স করি। ওকে, মধ্যে আছে সিম ইজেক্টর 2। This is the phone. So ফোনটা সেটআপ করা আমার রেডি হয়ে গেছে, এখন আমার হাতে দিয়ে আসবো। চলো আমরা দিয়ে আসি। চলো আম্মা, নাও ফোন এসে গেছে। হ্যাঁ দারুণ হয়েছে, কালারটা দেখো কেমন হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে। কারেন্ট নেই তো না, এমনি আসেনি তো আমার না, তো ইনভার্টারে চলছে তো। সেলফি সেলফি কেটে সেলফি বাবা আবার চুল ঠিক করছে। সবাই এসে গেছে। এই আমি আরেকটা ফোন নিয়ে তো আমরা দুটোটা তো এই সো অনেকক্ষণ শ্যুট করার পরে ও রিয়েলাইজ করেছে যে ওর ফোনে স্টোরেজে না থাকার জন্য ভিডিওটা হয়নি। তো তারপরে আমাদের মানে তখন যখন আমাকে বললো, আমার তখন তো সব কিছু করা হয়ে গেছে নর্মালি, তখন আবার আমাদের নতুন করে স্ক্রিপ্ট করে মানে কি কি বলেছি সেটা মনে করে আম্মাকে বলে বুঝিয়ে তারপরে আবার রিশুট করতে হয়েছে। হ্যাঁ, শুধু ফার্স্টের পোরশনটাই ছিল, বাকিগুলো কিন্তু একদম নরমাল মানে কি ছিল, রিয়েল ছিল। শুধু শুরুর দিকটা যে আমাকেও ফোন দিচ্ছে, আমার বলছে খুব সুন্দর, প্রথমে তাই বলেছে। এরপর আমি জানি না অন করিনি না স্টোরেজে কি হয়েছিল, ফার্স্টে কিন্তু ছিল অন দেখাচ্ছিল, তারপরে কিছু সব আমি জানি না কি করেছি আমি। ভিডিও না হলে তো দেখাবে ওখানে, সেটাও উনি দেখেন। ভিডিও অন করে উনি আমাদের দিকে তাকিয়েছিল যে আমরা কি করছি, ওই দিকটার দিকেই তাকিয়েছিলাম, জাস্ট ফোনটা নিয়েছিলাম। তারপরে দেখছি হ্যাঁ, তারপরে আমি বললাম যে এবার একটু অ্যাক্ট করে দেখাতে হবে, হয়ে গেছে তো এবার একটু অ্যাক্ট করে দেখিয়ে দেওয়া যে সব কিছু যেরকম যা যা বলেছে। তো আম্মাও একদম বিন্দাস অ্যাক্ট করে দেখিয়ে দিয়েছে যে কীরকমভাবে ফোনটা নিল, নিয়ে বলছে খুব সুন্দর হয়েছে, এটা রাজা বললো। এগুলো আগে যদিও আগের বার তাই বলেছিল, ব্যাস এইটুকু। তো এখন ভাবছি একটু পাস্তা করি, কারণ বিকেল হয়ে গেছে আর ও বিকেল হলেই কি খাবো না খাবো করে যাচ্ছে। তা বললাম যে পাস্তা করি, না পাস্তা খাবো না এরকম একটা ব্যাপার, কিন্তু কি রোজ কী নতুনত্ব করবো আমার কোনো আইডিয়া নেই। তো এখন পাস্তাটাই করি, ভাবছি হোয়াইট সস পাস্তাটা করব, একটু অন্যরকম, তো ওইটাই করি। আমি ওটা ম্যাক্সিমাম করি, অন্যরকম কিছু নেই, ওইটাই আমি ম্যাক্সিমাম করি। তো আজকে তোমাদেরকে দেখিয়ে নিই আমি কীভাবে করি। চলো, এই রান্নাটা আমি পুরোটাই সাদা তেলে করব। তো তেলটা 2-3 চামচ তেল নিয়েছি গরম করে, এর মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে একটু আলু দিই, এবং এটা আলুটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি 2 টেবিল স্পুন এখানে মাখন দিচ্ছি। মাখনটা একটু 1-2 সেকেন্ডের মধ্যে যেটা গলে যাবে, তারপরে আমি দিচ্ছি সমপরিমাণ ময়দা। ময়দাটা একটু আস্তে আস্তে করে দিয়ে তারপরে সেটাকে নাড়াবো। ময়দা আর বাটারটা ভালো করে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে 1 থেকে দেড় চামচ একটু মিল্ক পাউডার দেবো, দিয়ে সেটা ভালো করে মিশিয়ে দেবো। দেন এর মধ্যে আমি দিচ্ছি মিল্কটা আমি আস্তে আস্তে করে অ্যাড করছি, যাতে এর মধ্যে একটা ভালো রকম একটা কনসিস্টেন্সি আসে। তারপরে দেবো নুন, দিয়ে ভালো করে মিক্সড করে দেওয়ার পর পাস্তাটা যেটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে মিশিয়ে দেবো। দেন সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা যখন পাস্তাটা হয়ে যাবে সেটার জন্য একটু সময় দেবো। দেন তারপরে এর মধ্যে আমি এখানে অ্যাড করবো হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে। আগেই দেখেছো আমি এখানে কোনো লঙ্কা দিইনি, সেই জন্য চিলি ফ্লেক্স দেবো আর অরিগ্যানো দিয়ে ভালো করে মিক্সড করে দেবো। আজকে অন্য দিন এর মধ্যে আমি চিজও দিই, আজকে এটা চিজ ছাড়া করলাম। He got to me. কেমন হয়েছে পাস্তাটা? কি? মানে এটা কি তোমাকে ভালো কিছু করে খাওয়াই না, যা বলছো তাই খাওয়ানো হচ্ছে। ড্রামাবাজ ভ্যাকসিন নিয়ে তুমি একটু বেশি ড্রামাবাজ হয়ে গেছো। যে ক্যামেরাটা অফ করেছে তখনই বলছে কি হ্যাঁ পাস্তাটা ভালোই হয়েছে, মানে আমি বললাম ক্যামেরাটা অন করছি তুমি এখন বলবে পাস্তাটা ভালো হয়েছে, বলছে না সেরকম না মোটামুটি হয়েছে। ও আর আমার ভাই পুরো সেম ক্যাটাগরির, মানে যখন খুব ভালো কিছু করব তখন বলবে কি মোটামুটি, কিন্তু যদি বাজে হবে না তখন একদম খুঁত ধরবে, একদম পাই টু পাই খুঁত ধরবে যে এই কম হয়েছে এই বেশি হয়েছে সেগুলো বলবে, আর ভালো হলে একদম বলবে না, আর বলবে কি আমি তো ইচ্ছা করে বলছি না যাতে তুই নেক্সট টাইম আরও ইমপ্রুভ করিস, সেই জন্য তো একজনকে তো খুঁত ধরতে হবে এরকম বলবে। যাই হোক এখন বসে বসে পাস্তা খাচ্ছে আর জোরে একদম খেলা চালিয়ে এখন ফুটবল খেলা, এখন ওর এখন এইটাই রুটিন। আজকে মানে ভ্যাকসিন নেওয়ার পরে এটা আমাদের আজকে সেকেন্ড ডে ব্যাক। আজকে এরকম মানে এতটা টায়ার্ড রয়েছি তারপরেও ব্লগ করছি তার একটাই কারণ কি বলো তো, যাতে মানে একটুখানি মাইন্ডটা রিফ্রেশ থাকে, আর যদি চুপচাপ যদি শুয়ে থাকি না আরও যেন মনে হবে শরীরটা অসুস্থ অসুস্থ আমার এটা হয়। তো আমি কিছু যদি একটু ব্যস্ত থাকি তাহলে ততটা সবার ক্ষেত্রে মানে হয়, একটু ব্যস্ত থাকলে একটু নিজেকে একটু মুডটা চেঞ্জ করার জন্য আর কি, তো একটু নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি, সেই জন্যই আজকের ব্লগটা করছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলার জন্য এলাম, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের কনভারসেশনে কখনো কনফিউশন আসে তোমাদের যে একবার তুই বলছে একবার তুমি বলছে কেন এরকম কেন হচ্ছে, তো সেই জন্যে আমি একটু ক্লিয়ার করতে এলাম যে আমি ওকে তুমি বলি আর ও আমাকে ছোটো থেকে তুই বলে, তো সেই জন্য অনেকে একটু কনফিউশন হয় যে কে কাকে কী বলছে, মানে কখনো তুমি বলছে কখনো তুই বলছে। আবার ও আমাকে বিয়ের পর মাঝে মাঝে তুমিও বলে, তো আমি নিজেও মাঝে মাঝে খুব কনফিউজ হয়ে যাই যে ও মানে তুমি বলছে না তুই বলছে, আবার তার পরের ক্ষণে তুই বলে আবার তার পরের ক্ষণে তুমি বলে। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন প্রচণ্ড বাজ যায় বাবা, তো কী বলছিলাম, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা পাশে প্রেস করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও।